একজন ন্যাংদ হয়ে গেছে সে পাগল ন্যাংটা সে ঘুমিয়ে ঘুরছে একবার স্টেজের ধারে যাব পিছন থেকে ওই মওলানাকে মনে হচ্ছে একটা লাথি মেরে গুজরে নিচে ফেলে দি নবীর পরে আল্লাহ যাকে সম্মান দিয়েছে इज्जत দিয়েছে ছেলে সেটা তোমার আমার জন্য মা আর বাপ এটা জোরে বলা যাবে না এটা জোরে বলা যাবে না একটা তীর মারবেন বন্দুকের গুলি করবেন রাইফেলের গুলি করবেন মিসাইলের গুলি করবেন মিসাইল ছুড়বেন পরমাণু ছুড়বেন লক্ষ্য ভ্রষ্ট হতে পারে কিন্তু মা বাপের দোয়া লক্ষ্য ভ্রষ্ট হতে পারে না বলুন সুবহানাল্লাহ একটু ভাবুন একটু ভাবুন খুব মনোযোগ দিয়ে শুনুন আমাকে ভুল বুঝবেন না খবরদার ভুল বুঝবেন না আমি আগে বলেছি একজন ন্যাংটো হয়ে গেছে সে পাগল ন্যাংটা সে ঘুমিয়ে ঘুরছে সে দেখছে আমার তো কোনো সম্মান নাই আমার তো কোনো ইজ্জত নাই আমাকে কেউ মানে না অতএব ওকে মানে ওকে সম্মান দেয় ওর সম্পর্কে যা পারি বলে দি অত সহজ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে আমি প্রত্যেকটা ছেলেদের বলছি আপনাদের মা বাপকে খেদমত করুন সবচেয়ে বড় পীর মা সবচেয়ে বড় পীর বাপ মায়ের সম্মান করো মাকে ইজ্জত দাও বাপকে সম্মান দাও বাপকে ইজ্জত দাও আমি জানি কি কি হবে ওয়াজে তাসির আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহে ওয়াজ করছেন ওয়াজ করছেন আশিকে রাসূল গুলাকে বলা হয় আমার রসুল পাকের জীবনী শোনাচ্ছেন রসুল পাকের লাইফ হিস্টরির কথা বলছেন যেভাবে কিভাবে রসুল জীবন যাপন করেছেন বলতে 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 হুজুর আবার বক্তা হুজুর কুকি কুকি কানছেন আর শ্রোতারা যারা শুনছে তারাও রসুলের আশেক হয়ে গেছে তাদের মন প্রাণ সব রসুলের দিকে চলে গেছে তারাও ঝরঝর ঝর কানছে আমি নিজে দেখেছি আমি নিজে থেকে 20 থেকে 22টা মানুষকে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে এনারা ছিলেন আসে জলসা করলাম আজকে খানা হচ্ছে খানা হাড়ি কাল থাকবে এ থাকবে কাল থাকবে কাল এই প্যান্ডেলটা কাল থাকবে এই মাইক থাকবে আলোগুলো থাকবে সব চলে যাবে সব গুছিলে পালাবে থাকবেটা কোনটে যেটা আলেমদের কাছে শোনার পর রেখে দেবেন ওইটি আপনাদের থাকবে ওইটি থাকবে এই যুগ এ সময় খুব কঠিন খুব কঠিন সময় এক জায়গায় ওয়াচ করতে গেছি খাচ্ছি ঘরে বসে বসে একটা মওলানা ওয়াচ করছে মা বাপের সম্পর্কে আরে মায়ের কি সম্মান বাপের কি সম্মান মায়ের কি ইজ্জত বাপের কি ইজ্জত এত সুন্দর ভাবে ভাঁজ দিয়ে ওয়াচ করছে শ্রোতারাও একদম মানে সৌর শুনছি চাতক পাকিয়ে তখন মন দিয়ে শুনছি আর আমি ওখানে বসে বসে খাচ্ছি খেতে খেতে মনে মনে করছি একবার স্টেজ ধারে যাবো নাকি আমি আমার কথা বলছি একবার স্টেজ ধারে যাব পিছন থেকে ওই মওলানাকে মনে হচ্ছে একটা লাথি মেরে গুজরে নিচে ফেলে দি বিশ্বাস করুন আপনারা আমার আমি ভুল বুঝছেন না জানি না কারণ আমি ওকে চিনি আমি ওকে চিনি কুরআন মাদাই দিয়ে বলতে পারি ওই বক্তা যে বড় বড় আওয়াজ করছে ওই বক্তা সে তার মা তার বাপকে গালে চোর মেরেছে বাপের বুকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে ওই বক্তাটাকে আমি চিনি ওই মাল আমার ওয়াচ করছে মা বাপকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে বাবা তোর মাথায় মুড়ির ঝাটা
আমার কথা বুঝছ তাসির কেন হচ্ছে না বুঝছেন না হাক্কানি আলেমরা যেটা বলতেন বলার আগে উনারা আগে সেই আমলটা কি বলেন না কি বলছি সেই আমলটা করতেন আর আমরা করতে বলছে আমার চলবে না জ্যাক মা বাবার প্রতি অত্যাচার হবে না জুলুম হবে না হারাম খাবো না নামাজ পড়ব ইনশাআল্লাহ যদি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন নিজেকে তৈরি হতে হবে এই ইসলাম এই দ্বীন সারা পৃথিবীতে ইসলামের আলো জ্বলছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে মাত্র রসুল পাকের আদর্শ মওলানার আওয়াজ পাইনি এই কদিন আগে একটা দু চার জায়গাটা আলো দেখা গেছে কি জানেন না জানেন না হ্যাঁ মওলানার দেখলে একেলি আগুনে টাইম কাটাতে হবে কায়ামত 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 এটা কায়ামতের আলামত এই কায়ামতের আলামত এই হচ্ছে এই হচ্ছে যে যা পাচ্ছে বলছে তারপর কি ধরা পড়লো জানেন জানেন কি আপনারা এটা কিসের আলো জানেন না উড়িষ্যায় অগ্নি ভাই মিশাই এ করেছে তাহলে আলোটা চাই কি করবে ওই যে একটা হারাম দাদি কি নাম ওই যে আল্লাহ রাসূলকে গালা বললো না না নপুর শর্মা নপুর শর্মা কেন শুধু মৌলি সাহেব নপুর শর্মা নপুর শর্মা নপুর শর্মা নপুর শর্মা এই কথা আপনি ছাদটা যখন ধরাই দেবেন না শুধু স্টঞ্চি বালি আর সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই হয় না লাট সাহেব আবার রড এক্সটেনশন আর সিমেন্ট দিয়ে ঢালাই হয় না ছাদ যখন ঢালাই দিবেন আপনি মজবুত করে থাকবে আপনাকে এক্সটেনশন দিতে হবে রড দিতে হবে সিমেন্ট দিতে হবে বালি দিতে হবে তার সঙ্গে পানি দিতে হবে মুখে মুসলমান মুসলমান বললে হবে না অত সহায় নয় অত সহায় নয় মুসলমান দাবি করে